প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা মডেল কোশ্চেন পেপার ফাইভের প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম সমস্যা, সঠিক উত্তরটি নির্বাচন করো। উনিশের আশি এর দশমিকে প্রকাশ হলে তা একটি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, একটি সসীম দশমিক সংখ্যা, একটি আবৃত্ত দশমিক সংখ্যা, কোনোটিই নয়। আমরা প্রথমে উনিশের আশি এই ভগ্নাংশটির হর আশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দুই দিয়ে ভাগ করি চল্লিশ, দুই দিয়ে ভাগ করি কুড়ি, দুই দিয়ে ভাগ করি দশ, দুই দিয়ে ভাগ করে পাই পাঁচ। অতএব আশি সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, দুই এখানে চারবার, টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ। যেহেতু আশিয়ের মৌলিক উৎপাদক কেবল দুই এবং পাঁচ, অতএব উনিশের আশিয়ের দশমিকে প্রকাশ হলে তা একটি সসীম দশমিক সংখ্যা। অপশান বি, একটি সসীম দশমিক সংখ্যা সঠিক উত্তর। এরপর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল সিক্সটি ফোর হলে টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান এর মান হবে। টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল সিক্সটি ফোর, যেহেতু টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ানের মান নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমরা টেন টু দি পাওয়ার এক্স বাই টু এর মান নির্ণয় করে নিই। টেন টু দি পাওয়ার এক্স বাই টু ইকুয়ালস সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়ালস এইট স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়ালস এইট। এরপরে আমরা টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ানের মান নির্ণয় করব। টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান অর্থাৎ টেন টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু টেন ইকুয়ালস ডান পক্ষে হবে এইট ইন্টু টেন, বা টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়ালস এইটটি, অর্থাৎ অপশান বি এইটটি এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বহুপদী সংখ্যামালাযুক্ত সমীকরণের বীজগুলিকে বলে, আমরা জানি বহুপদী সংখ্যামালাযুক্ত সমীকরণের বীজগুলিকে বলে বীজগাণিতিক সংখ্যা, অর্থাৎ অপশান সি বীজগাণিতিক সংখ্যা এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করো। এক্স ইকুয়ালস মাইনাস ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স ইকুয়ালস মাইনাস ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয়ের জন্য প্রথমে আমরা লেখচিত্রটি অঙ্কন করে নিই। শুরুতে সমাধান শেড একটি তৈরি করে নিই। এক্স ইকুয়ালস মাইনাস ওয়াই বা ওয়াই ইকুয়ালস মাইনাস এক্স, সুতরাং এক্ষেত্রে এক্সের মান জিরো হলে ওয়াইয়ের মান জিরো, বা ওয়াইয়ের মান টেন হলে এক্সের মান মাইনাস টেন, ওয়াইয়ের মান মাইনাস টেন হলে এক্সের মান টেন। আমরা দ্বিমাত্রিক তলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ নিলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো, মূল বিন্দু। এরপরে আমরা এই বিন্দুগুলি স্থাপন করি, তাহলে জিরো জিরো বিন্দু, এরপরে মাইনাস টেন টেন, মাইনাস টেন টেন দ্বিতীয় পাদে অবস্থিত একটি বিন্দু, যে বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব সমান। টেন মাইনাস টেন, টেন মাইনাস টেন চতুর্থ পাদে অবস্থিত অপর একটি বিন্দু, যে বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব সমান। আমরা বিন্দুত্রয় সংযোগ করে বর্ধিত করলাম, ধরি এবি সরলরেখা উৎপন্ন হল। এবি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? উৎপন্ন কোণ নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রির অর্ধেক, অর্থাৎ নব্বই ডিগ্রি যোগ পঁয়ত্রিশ ডিগ্রি সমান একশত পঁয়ত্রিশ ডিগ্রি। অতএব এক্স ইকুয়ালস মাইনাস ওয়াই সমীকরণের লেখচিত্রটি
एक्स अक्षे धनात्म दिकर संगे 135 डिग्री कोण उत्पन्न करे अर्थात शून्य स्थान है 135। सठिक उत्तरटी निर्वाचन करो। ए बी सी डी समान्तरिकेर कोण ए इज टू कोण बी समान 2:3 होले कोण डी एर मान, जेहेतु ए बी सी डी एकटी समान्तरिक अतएव आम्रा जानी समान्तरिकेर विपरीत कोण समान एवं पाशापाशी दुटी कोणेर समष्टि 180 डिग्री। कोण ए जोग कोण बी समान 180 डिग्री एवं कोण बी समान कोण डी। जेहेतु कोण ए इज टू कोण बी समान 2:3 अतएव एखान थेके आम्रा कोण बी समान पेये जाच्छी 3/2+3 इंटू कोण ए प्लस कोण बी समान 3/5 × 180 डिग्री समान 36 × 3 = 108 डिग्री। ताहले जेहेतु कोण बी समान 108 डिग्री अतएव कोण डी समान 108 डिग्री। अन्यभावेও समाधान करा जेते पारे अर्थात एक्षेत्रे अपशन डी 108 डिग्री सठिक उत्तर। একের দাগে শেষের সমস্যা, শূন্য স্থান পূরণ করো। মূল বিন্দু থেকে -4y বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান, মূল বিন্দু 0,0 থেকে -4y বিন্দু দূরত্ব 5 একক অতএব √ আমরা জানি মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব সমান √ ওই বিন্দুর ভুজের বর্গ যোগ কোটির বর্গ সমান তাহলে 5, বা বাম পক্ষে বর্গমূল চিহ্ন আছে তাই উভয় পক্ষের বর্গ করে দিই, -4 এর বর্গ 16 + y² সমান 5 এর বর্গ 25, বা y² সমান 25 - 16 = 9, বা y সমান +-3। অবশ্যই আমাদের +-3 লিখতে হবে। y² = 9 এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে চল y এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং দুটি বীজ হবে অর্থাৎ y এর দুটি মান, একটি মান +3 অপর মান -3, অর্থাৎ শূন্য স্থানে হবে +-3। অতএব মূল বিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান +-3। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 1 এর 5 ও 2 এর 5 এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা লেখো। আমরা উভয় ভগ্নাংশের হরে 5 দেখতে পাচ্ছি, এদের সমতুল্য ভগ্নাংশ করে ফেলি অর্থাৎ হরে 5 আছে, 5 এর আমরা দ্বিগুণ যদি 10 করে ফেলি সেক্ষেত্রে প্রথমের ভগ্নাংশ হবে 2 এর 10 এবং পরের এই ভগ্নাংশটি হবে 4 এর 10। এর থেকে আমরা খুব সহজেই 2 এর 10 এবং 4 এর 10 এর মাঝের একটি মূলদ সংখ্যা 3 এর 10 পেয়ে যেতে পারি। অতএব 1 এর 5 ও 2 এর 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা 3 এর 10। আমরা জানি 3 এর 10 সমান 0.3। এক্ষেত্রে একটি অমূলদ সংখ্যা নির্ণয়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা 2 এর 10 পেয়েছি যেটা 0.2, 4 এর 10 পেয়েছি অর্থাৎ 0.4, তার মাঝের একটি মূলদ সংখ্যা 0.3। কিন্তু অমূলদ সংখ্যা আমরা এভাবে লিখতে পারি যা 0.2-এর চেয়ে বড় এবং 0.4-এর চেয়ে ছোট, আমি 0.31 3 1 1 3 1 1 1 .. এরূপ লিখতে পারি অর্থাৎ যেটা কিনা 0.2-এর চেয়ে বড়, 0.4-এর চেয়ে ছোট এবং অসীম অনাবৃত্ত। পরের সমস্যাটি লক্ষ্য করো। 10^10 + 25 এর হোল স্কোয়ার মাইনাস
टेन टू दि पावर टेन माइनस ट्वेंटी फाइव होल स्क्वायर इक्वल्स टेन टू दि पावर एन होले एनर मान कत আমরা বামপক্ষে দেখতে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস ফোর এ বি অতএব ফোর ইন্টু এ অর্থে টেন টু দি পাওয়ার টেন এবং বি এখানে টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টেন টু দি পাওয়ার এন বা ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়ালস হান্ড্রেড টেন স্কোয়ার তাহলে বামপক্ষে আমরা পাচ্ছি টেন টু দি পাওয়ার টেন ইন্টু টেন স্কোয়ার ইকুয়ালস টেন টু দি পাওয়ার এন বা টেন টু দি পাওয়ার টেন ইন্টু টেন টু দি পাওয়ার টু অর্থাৎ টেন টু দি পাওয়ার টেন প্লাস টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টেন টু দি পাওয়ার এন অতএব এন ইকুয়ালস টুয়েলভ পরের সমস্যাটি লক্ষ্য করো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল সিক্স সরলেখাটি লেখচিত্রের উভয় অক্ষকে যে যে বিন্দু ছেদ করেছে তাদের স্থানাঙ্ক লেখো আমরা জানি কোনো সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে তার কোটি জিরো হয় অতএব টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল সিক্স সরলেখাটি এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে তার কোটি সমান জিরো অতএব টু এক্স মাইনাস থ্রি ইন্টু জিরো সমান ছয় অর্থাৎ টু এক্স সমান ছয় সেখান থেকে আমরা এক্স সমান তিন পেয়ে যাব অতএব এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক থ্রি জিরো নির্ণয় করতে পারব একইভাবে সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করে তার ভুল সমান জিরো অতএব টু ইন্টু জিরো মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স ওয়াই ইকুয়ালস মাইনাস টু অতএব ওয়াই অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক জিরো মাইনাস টু এইভাবে আমরা পৃথকভাবে বের করতে পারি অথবা টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স এই সমীকরণটিকে প্রথমে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস ওয়ান এই ফর্মে সাজাতে পারি এটি সরলরেখার ছেদাংশ আকার প্রথমে উভয়পক্ষে ছয় দিয়ে ভাগ করে পাই এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস ওয়ান যেহেতু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস ওয়ান করতে হবে সুতরাং এটা প্লাস করে দিলাম মাইনাস খুব সহজেই এক্স অক্ষের উপর ছেদবিন্দু থ্রি জিরো এবং ওয়াই অক্ষের উপর ছেদবিন্দু জিরো মাইনাস টু নির্ণয় করতে পারি চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস ওয়ান নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু পি এর মান কত হলে সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি পরস্পর ছেদি হবে অর্থাৎ এই দুই সমীকরণের একটি মাত্র সমাধান পাওয়া সম্ভব থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি পরস্পর ছেদি হবে যদি প্রথম সমীকরণের এক্সের সহগ দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের অনুপাত নট ইকুয়াল প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগের অনুপাত হয় অর্থাৎ ওয়ান বাই থ্রি নট ইকুয়াল মাইনাস ফোর বাই পি বা পি নট ইকুয়াল মাইনাস টুয়েলভ অতএব পি নট ইকুয়াল মাইনাস টুয়েলভ হলে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি পরস্পর ছেদি হবে পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস ওয়ান সমান কত এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস ওয়ান সমান প্রথম তিনটি পদের আমরা হরের লসাগু করে ফেলি এ বি সি তাহলে লবে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস প্রশ্নে এ প্লাস বি প্লাস সি সমান জিরো বলা হয়েছে
जेहेतु ए प्लस बी प्लस सी समान जिरो अतएव ए किऊब प्लस बी किऊब प्लस सी किऊब समान थ्री ए बी सी ताहले थ्री ए बी सी बाई ए बी सी माइनस वन इक्वल्स थ्री माइनस वन इक्वल्स टू अतएव निर्णय मान टू। शेषे समस्याटी लक्ष्य करो ए बी सी डी बर्गाकार चित्रेर ए डी बाहुर ओपर एम एकटी बिंदु जाते कोण सी एम डि समान तिरिश डिग्री कर्ण बी डि सी एम के पी बिंदुते छेद करे कोण डि पी सी एर परिमाप निर्णय करो। जेहेतु ए बी सी डी बर्गक्षेत्रेर कर्ण बी डि अतएव कोण ए डि बि समान हाफ अफ 90 डिग्री कारण आमरा जानी बर्गक्षेत्रेर प्रतिटी कोण समकोण अतएव डि कोण समकोण आबार बि डि कर्ण ताहले डि कोणके समद्विखंडित करे अर्थात कोण ए डि बि समान 45 डिग्री। त्रिभुज एम डि पी ए थेके पाई कोण डिपिसि डिपिसि अर्थात बहिस्थ कोण समान अंतस्थ विपरीत कोण दुटिर मानेर समष्टिर समान अर्थात कोण पी एम डि जोग कोण पी डि एम समान कोण पी एम डि समान 30 डिग्री प्रदत्त कोण पी डि एम समान 35 डिग्री आमरा निर्णय करेछि कारण कोण ए डि बि आसले कोण पी डि एम समान 75 डिग्री अर्थात ए बी सी डी बर्गक्षेत्रेर बी डि कर्ण डि कोणके समद्विखंडित करे से हिसाबे कोण एम डि पी समान 35 डिग्री एवं कोण पी एम डि 30 डिग्री प्रदत्त এই দুটি কোণের সমষ্টি সমান 30 ডিগ্রি যোগ 35 ডিগ্রি সমান 75 ডিগ্রি অতএব বহিঃস্থ কোণ কোণ পি অর্থাৎ সিপিডি সমান 75 ডিগ্রি।